তো বন্ধু, কথায় আছে, গ্রামের সবুজ পল্লীতে যে শৈশব কাটিয়েছে সেই ব্যক্তি যতই বড় হোক না কেন, বা তার অবস্থান যেখানেই হোক না কেন, সে বারবার চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে যেতে। তাই বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরাও তাদের কবিতায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের আকর্ষণ। আমি রজত, ভিডিও বানাতে ভালোবাসি, তাই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজ তোমাদের দেখাবো আমার গ্রামের বাড়ি এবং তার পারিপার্শ্বিক সৌন্দর্য। চলো তাহলে আমার সাথে আমার গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করি। আসলে বাইরে থাকতে থাকতে উচ্চ সিট কাঠ বালি দেখতে দেখতে কলজাটা গেছে গাঙ্গার হইয়া। তো বন্ধু, তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। অনেক তো পাহাড়, অনেক জঙ্গল দেখা হলো। তো আজকে আমি চলে এসেছি আমার বাড়িতে। আমার বাড়ি যেখানটা সেটা একটা ছোট্ট গ্রাম। তো জায়গাটার নাম হচ্ছে মধ্য ছেঁকামারি। আর আমাদের এখানে গ্রামে আসার পর গ্রামের একটা পরিবেশ তোমরা জানোই কতটা শান্ত শিষ্ট এবং সুন্দর পরিবেশ হয়। তো এখানে আসার পর জানতে পারলাম যে আমাদের ক্ষেতে ধান গাড়া হচ্ছে। চলো গিয়ে একটু ধান গাড়া দেখে নিই। তো বন্ধুরা, ধান গাড়ার প্রথমেই ধানে ধানের জন্য যে যে বীজটা তৈরি করতে হয়, মানে যে চারাটা তৈরি করতে হয়, সেটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই প্রথমে ধানের যে বীজগুলো থাকে সেটাকে জমির মধ্যে জমিটাকে ভালো করে চাষ টাস করে তারপর যে ধানের বীজগুলো থাকে সেই বীজগুলোকে দেওয়া হয়। তার প্রায় এক মাস পরে সেই ধানের বীজটা এরকম একটা ছোট ছোট চারায় পরিণত হয়। সো পরে এটাকেই আবার তুলে সেটাকে ক্ষেতের মধ্যে লাগানো হয়। আর চারদিকটা দেখতে পাচ্ছ পুরো পাট ক্ষেত, আর মাঝখানে এখানে বিচন করা আছে, আর ওপাশটায় পুরো ধান গাড়া চলছে। তো বন্ধুরা, এখানে চলছে ধান গাড়া, ওই দেখতেই পাচ্ছ সামনে কাকুরা ধান টান গাড়ছে। এটা হচ্ছে সেই বিচন যেটা আমি দেখালাম। এই বিচনগুলোকে এভাবে তুলে নিয়ে এসে মুঠা মুঠা করে নিয়ে এসে পরে এগুলোকে গাড়া হয় জমির মধ্যে। আর এটা হচ্ছে একটা ছোট্ট নালা যেটা দিয়ে পুরো চারপাশের সব জমিগুলোতে জল সরবরাহ করা হয়। গ্রামেগঞ্জের এটাই সব থেকে বড় একটা মুশকিল, মানে একটু এদিকে একটু বৃষ্টি পড়লে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলে এই জোক পায়ের মধ্যে উঠে যায়। তো বন্ধু, ভিডিওতে দেখে ইজি মনে হলেও কিন্তু অতটা ইজি নয়, যতটা সিম্পল ভাবে দেখলাম অতটা সিম্পল একদমই নয়, কারণ এটা প্রায় অনেক অনেক দিন অনেক মাসের খাটনি, তারপরে শেষে গিয়ে আমাদের সবার পেটে ভাতটা ঢোকে, আমাদের মুখে ভাতটা পৌঁছায়। তো দেশে সমস্ত কৃষককে হ্যাটস অফ। আর বন্ধু, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সুপারি গাছ। তো এখানে কৃষিকাজের পাশাপাশি এরকম সুপারি গাছ বা অন্যান্য চাষ করা হয়। এটা হচ্ছে আমাদের জেঠুদের পুকুর, আর এটা হচ্ছে আমাদের পুকুর যেখানে মাছ চাষ করা হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা দেখলে আমাদের ক্ষেতের ধান গাড়ার যে দৃশ্যটা, সেটা এবার তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের সব থেকে পুরনো কাঠের বাড়ি, যেটা আমাদের বাড়ি কিন্তু হয়তো বেশি দিন থাকবে না এই বাড়িটা। তো খুব তাড়াতাড়ি এটাকে আমরা দেখিয়ে দিই আমাদের গ্রামের সব থেকে পুরনো কাঠের বাড়ি। তো এটা হচ্ছে মৌসম্বির গাছ, অনেকটাই কমলালেবুর মতো দেখতে মৌসম্বি। তো বন্ধু, এখন যেগুলো দেখলে ওগুলো ছিল আমার বাড়ির আশেপাশের যেগুলো জায়গা সেগুলো, মানে এখন আমি বেরিয়েছি আমার গ্রামে একটু ঘুরতে। তো তোমাদেরকে একটু গ্রামটাও ঘুরিয়ে দেখে দিই, আমি বেরিয়েছি আমার সাইকেল নিয়ে, দেখতেই পাচ্ছ। সো চলো একটু গ্রামটা ঘুরে আসি। তো বন্ধু, এই দেখো দুটো খরগোশ, কিউট কিউট খরগোশ। আর এই দেখো আমার ভাই, দেখা মুখ দেখা খরগোশ, দেখো কি কিউট। ছাড়ে দে ভাই, ছেড়ে দে।
আমাদের গ্রামে টোটাল দুটো মন্দির রয়েছে, একটা কালী মন্দির আর একটা কৃষ্ণ মন্দির। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, আর আশপাশটা একটু দেখো কত সুন্দর জায়গা। বন্ধুরা, আমি পৌঁছে গেছি আমাদের এখানকার, তোমাদেরকে দেখলাম কৃষ্ণ মন্দিরটা। এবার আমরা পৌঁছে গেছি, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কালী মন্দির, আর আমার সাথে আছে আমার জ্যাঠাদা ভাই আর কি। তো এই যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ, এই কালী মন্দিরটা আমাদের এখানকার খুবই ফেমাস একটা মন্দির। আমাদের প্রত্যেক বছর দেওয়ালির সময় এখানে খুব বড় কালী পূজা হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিই মন্দিরটা। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু অন্ধকার করে লাগছে এত দেখতে। গ্রামে আমাদের বাচ্চাদের ফুটবল খেলছে বাচ্চারা, দেখতে পাচ্ছ। এই আস্তে 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 উল্টিয়া পড়িবেন না কিন্তু। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা প্রাইমারি স্কুল। যদি এখন লকডাউনের জন্য সব বন্ধ আর অন্ধকার হয়ে গেছে, তাই বেশি ভালো করে দেখাতে পাচ্ছি না। বন্ধুরা, এখানে ছোট্ট আমাদের কিছু ভাইয়ের সাথে দেখা হলো। ভাইদের সাথে একটু কিছুক্ষণ ফুটবল খেলাম, খুব ভালো লাগলো। এতদিন পরে আসলাম গ্রামে আর বাচ্চাদের সাথে খুবই ভালো লাগলো। গ্রামের মাঝখান দিয়ে একটা ছোট্ট রেল লাইনও যায়, তো এখান থেকে একটা রেল পাস হচ্ছে। আর রাত্রি হতেই, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হতেই জাস্ট চারপাশের একটু ভাইবটা দেখো তোমরা জাস্ট। যদি আমার একটু বেরোতে লেট হয়ে গেছে, তো বন্ধু এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর 6টা বাজতেই আমাদের গ্রামের আশপাশটার অনেক অবস্থা দেখো। আমি রাস্তা দাঁড়িয়ে আছি, আর রাস্তা দাঁড়িয়ে দেখো চারপাশটার অবস্থা, মানে অন্ধকার, কিচ্ছু আর দেখা যায় না। ভিডিও ভালো লাগলে কি করতে হবে ভাই? লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। বাচ্চারা বলে দিছে লাইক শেয়ার সাবস্ক্রাইব, কিন্তু করেই যাবে।